শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্দের তৃতীয় নম্বর অধ্যায় থেকে শ্রী শ্রী গজেন্দ্র মোক্ষম স্তোত্র এটিকে বাংলায় পাঠ করব এবং এর মানেও জানব। বন্ধুরা, গজেন্দ্র মোক্ষম এই স্তোত্রটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ স্তোত্র। কেন না, এই যে ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন যে অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম ব্রহ্মহম। অর্থাৎ যে অনন্যাচিন্ত যুক্ত হয়ে, অর্থাৎ সব সময় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই কেবলমাত্র ভগবানকে নিয়েই চিন্তা করবেন, ভগবানকে ছাড়া অন্য কিছুতে তিনি মন নিবিষ্ট করবেন না, সবসময় ভগবানের মধ্যেই বা ভগবানকে নিয়েই তিনি তার চিন্তা এবং তার হৃদয় সব কিছুকে নিবিষ্ট করে রাখবেন, ভগবান তাকে রক্ষা করেন এবং তার এই যোগকে তাকে যথাসময় ঠিকমতো মনে করিয়ে দেন। গজেন্দ্র মোক্ষম এমন একটি অধ্যায় বা পর্ব যাতে ভগবানের এই শ্লোকটি প্রতিপাদ্য হয়েছে। এই যে গজেন্দ্র মোক্ষম মানে গজেন্দ্র মুক্তিপ্রাপ্ত হলো, এটা তার একটু আগে থেকে দেখলে দেখা যাবে যে ইন্দ্রদ্যুম্ন বলে এক রাজা ছিলেন, তিনি ভগবানের অতি পরম ভক্ত ছিলেন এবং সবসময় তিনি ভগবানকে নিয়েই চিন্তা করতেন, অর্থাৎ অনন্যাচিন্ত যুক্ত ছিলেন। শেষে তিনি তার রাজ্যপাট ত্যাগ করে বনে আসেন এবং সেখানে এসে কেবল তার হৃদয়ে ভগবানকে ধারণ করে সব সময় ধ্যানমগ্ন থাকতেন। তো একদিন এরকম ধ্যানমগ্ন থাকার সময় অগস্ত্য মুনি সেখানে আসেন এবং রাজা ধ্যানমগ্ন থাকায় সেই অগস্ত্য মুনিকে যথারূপ সৎকার করতে পারেননি। তার ফলে অগস্ত্য মুনি রেগে গিয়ে তাকে অভিশাপ দেন যে তুমি পরজন্মে হাতি অর্থাৎ কড়ি জন্ম প্রাপ্ত হবে। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে আসছে যে এই জন্মে আমরা মনুষ্য রূপ পেলেও আমাদের কর্ম ফলবশত হয়তো আমরা সামনের জন্মে মনুষ্য জন্ম নাও পেতে পারি, কিন্তু এ জন্মে মনুষ্য রূপ পেয়ে যদি আমরা কায় মনো বাক্যে ভগবানকে হৃদয়ে এবং মনে স্থিত করে সবসময় তার চিন্তা তার কর্মে লিপ্ত থাকতে পারি, তাহলে এই যে যোগটা ভগবান বলেছেন যোগক্ষেমম বহম্যহম, এটাকে নষ্ট তো হয়ই না, বরং ভগবান এটাকে সঞ্চয় করে রেখে দেন, তার ভক্তের জন্য এই যোগটাকে ভগবান সঞ্চয় করে রেখে দেন এবং যথাসময়ে ভগবানই এইটিকে আবার পুনরায় ভক্তের সামনে উন্মোচন করে দেন তাকে উদ্ধার করার জন্য। তো এই গজেন্দ্র অর্থাৎ ইন্দ্রদ্যুম্ন যখন গজেন্দ্র জন্মপ্রাপ্ত হল, তিনি এমন একটা পর্যায়ে আসলেন যখন তিনি এই তার যে পুরনো জন্মের মানে প্রিভিয়াস বার্থের তার মানুষ হিসেবে জন্মের যে তিনি যে এই ভগবানকে স্তুতি করেছেন, ভগবানের স্তব করেছেন, ভগবানকে প্রেয়ার করেছেন, তাকে সারাক্ষণ নিত্য অনন্য চিন্তায়ন্ত করেছেন, সেইটাকে তিনি মনে করতে পারলেন এবং ভগবান তাকে উদ্ধার করলেন হাতি হয়েও। এবার ঘটনাটা কি হচ্ছে দেখুন, যা গজেন্দ্র মানে অর্থাৎ গজদের ইন্দ্র মানে তিনি গজের রাজা অর্থাৎ হস্তির রাজা হয়ে কিন্তু সবকিছু ভুলে গেছেন,
তার প্রিভিয়াস জন্মে সবকিছু ভুলে গেছেন। তিনি তো জন্মগ্রহণ করেছেন এই লোকেও নয়, অন্য একটি লোকে, এই আমাদের লোক থেকে উচ্চ লোকে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেখানে অত্যন্ত সুন্দর ত্রিকূট পর্বতে তিনি রয়েছেন এবং সেখানে তিনি তার সঙ্গী সাথী অন্যান্য হস্তিনী এবং তাদের সন্তানদের সঙ্গে পরমানন্দে জীবনযাপন করছিলেন এবং নিজের শক্তি, গজেন্দ্র অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার নিজের শক্তি এবং তার নিজের বল এই বিষয়ে তার অত্যন্ত গর্ব ছিল, অহংকার ছিল। এবং তিনি একদা বিহারে বেরিয়ে সমস্ত গাছপালা উৎপাদন করে বন্যের হিংস পশুদের তিনি ভয়ের উৎপন্ন করেছিলেন এবং আবার সেরকম যারা নিরীহ পশু তারা গজেন্দ্রকে দেখে অনেক আশ্বস্ত হয়েছিল, কারণ হিংস পশুরা পালিয়ে গেছিল। তা এইরকম সবাইকে নিয়ে বিহার করতে করতে তিনি এক অত্যন্ত রমণীয়, অত্যন্ত সুন্দর এক পরম সুন্দর একটা হ্রদের সামনে এসে উপস্থিত হলো। তো সেই হ্রদে দেখে এত সুন্দর হাওয়া বইছিল আর ওপরে তপ্ত সূর্যের কে দেখে গজেন্দ্র ভাবল এই জলে নেমে, শীতল জলে নেমে আমরা একটু জলকেলি করি। তো গজেন্দ্র সেই জলে নেমে দাপা দাপি করে তার হস্তিনীদের সঙ্গে মদমত্ত হয়ে আনন্দ করছে, সুরে করে জল নিয়ে তার সন্তান সম হাতিদের গায়ে জল দিচ্ছে, হস্তিনীদের গায়ে জল দিচ্ছে, যা হয় আর কি। তা এই জলের মধ্যে যখন দাপা দাপি লাফালাফি এরকম, তো সেই সময় ওই হ্রদে ছিল একটি বিশাল কুম্ভীর। এই কুম্ভীর প্রচন্ড অস্থির হয়ে উঠল, আরে এ তো মহা সমস্যা, আমি শান্তিতে রয়েছি এই জলে, আমার শান্তি বিঘ্নিত করছে কে বলে সে এসে গজেন্দ্র পাটাকে জাপটে ধরল, কামড়ে ধরল অত্যন্ত। তো গজেন্দ্র তো মহা শক্তিশালী, তা গজেন্দ্রের সঙ্গে কুমিরের এই পা ধরে কুমির যে টানছে, গজেন্দ্র তাকে ওপরে টানছে, কখনো গজেন্দ্র তাকে তীরে নিয়ে যাচ্ছে, কখনো আবার কুমির তাকে তীর থেকে টেনে নিয়ে এসে মাছ সরোবরে নিয়ে এসে, এইভাবে লড়াই, ভীষণ লড়াই, মানে চিন্তা করা যাবে না। কারণ গজেন্দ্র আমাদের এখানকার হাতির থেকেও অনেক শক্তিশালী হাতি, আবার যে কুম্ভীরটি ছিল সে কুম্ভীরও আমাদের এখানকার কুম্ভীর মানে কুমির থেকে অনেক শক্তিশালী কুমির ছিল। বন্ধুরা দেখুন, এই কুমিরটিও কিন্তু অভিশাপ বসে ওই সরোবরে এসে উপস্থিত হয়েছে। এই কুমিরটি ছিল আগের জন্মে হুহু নামে এক গন্ধর্ব, তাকে দেবল ঋষি শাপ দিয়েছিল যে তুমি ওই জলেই তুমি কুমির হয়ে থাকবে, কারণ ওই জলে সেই দেবল ঋষি হুহু যে গন্ধর্ব সে তার বান্ধবীদের নিয়ে ওই জলের মধ্যে জলকিলি করছিল এবং যথেষ্ট মানে উদ্দামভাবে জলকিলি করছিল, আর দেবল ঋষি ওই সরোবরে চান করতে এসে তার গায়ে হয়তো জল ঢল লেগেছিল, তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বিরক্ত হয়ে ওই হুহুকে শাপ দিয়েছিল যে তুমি ওইখানে কুমির হয়ে থাকবে। তখন যেহেতু গন্ধর্ব সে ঋষির পায়ে পড়াতে, তখন ঋষি বলেছিল যে বহু বছর পর যখন এক ভগবানের এক অত্যন্ত প্রিয় ভক্ত হস্তি তোমার সামনে আসবে, তুমি তার পা জড়িয়ে ধরবে এবং সে যদি তোমার সে যখন ভগবানকে ডাকবে, ভগবান এসে তোমার দুজনকে উদ্ধার করবে। তা এই ছিল তখনকার ঘটনাটা। কিন্তু গজেন্দ্র তো এসব কিছু জানতো না। গজেন্দ্র যখন ওই কিছুতেই কুমির থেকে নিজেকে ছাড়াতে পারছে না, যুদ্ধ চলেছিল অনেকদিন, বন্ধুরা পৃথিবীর মানের প্রায় 1000 বছর এই যুদ্ধ চলেছিল হাতি আর কুমিরে, এবং তা দেখে দেবতারাও পর্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিল, কি ভয়ানক যুদ্ধ, কোন হাতি কোন শক্তিশালী তার বন্ধু বান্ধব কেউই গজেন্দ্রকে ওই কুমিরের কবল থেকে হারাতে মানে ছাড়াতে পারছিল না। শেষে গজেন্দ্র তার সমস্ত বল ক্ষয় হয়ে পড়ল, তখন সে আর যখন পারছে না, কুমির যখন ধীরে ধীরে তাকে একদম মাঝ সরোবরে নিয়ে এসছে এবং গজেন্দ্রর মৃত্যু আসন্ন, তখন দৈববশে হঠাৎ গজেন্দ্রের
মনে একটা স্তোত্র মনে পড়ল, একটা স্তব মনে পড়ল। তার মনে হলো সে তো হাতি, সে তো চেনে না ভগবানকে, সে তো জানে না যে ঈশ্বরকে, কিন্তু তার মনে হলো এই সমস্ত বিশ্ব চলাচলের একজন পরম ঈশ্বর আছেন, যিনি সবকিছু বানিয়েছেন, যিনি এই সবকিছুর থেকে অনেক বড়, অনেক শ্রেষ্ঠ, যিনি সবকিছু বানিয়েছেন, যিনি সবকিছু চালাচ্ছেন, যিনি সবকিছুর মধ্যে আছেন, এই সব সমস্ত জগৎ তার মধ্যে আছে, তিনি আবার এই সমস্ত জগতের মধ্যে আছেন, কিন্তু এই সবকিছুর মধ্যে থেকে, সবকিছু তার মধ্যে থেকেও তিনি এই সবকিছু থেকে আলাদা। হট করে গজেন্দ্রের মধ্যে এই সেন্সটা এসে গেল। কি করে আসলো? না, তার পূর্বজন্মের, পূর্বজন্মের প্রেয়ারের জন্য, পূর্বজন্মের তার ভগবানকে সেবার জন্য। অনন্যাশ চিন্তয়ন্ত মাম জনা উপাসতে তেষাং নিত্যাগ্নিনাম যোগক্ষেমান। এই গজেন্দ্রকে ঠিক মোক্ষম সময় এই জিনিসটি মনে করিলেন, একটা সুযোগ দিলেন, দেখো পারো কিনা। তো গজেন্দ্র তার পূর্বজন্মের এই স্মৃতি ফট করে মাথায় আসায় কোনো কিছু না জেনে, কে ভগবান, কে আসবে, কে কি করবে না জেনে, গজেন্দ্র কি করল না, পরম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে এই স্তবটা শুরু করল যে হে প্রভু তুমি আমাকে বাঁচাও, তুমি সর্বেশ্বর, তুমি আমি, তুমি আছো আমি জানি, কিন্তু তুমি কে আমি তোমাকে চিনতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু তুমি একমাত্র রক্ষা করতে পারো, এছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না বলে গজেন্দ্র স্তব শুরু করল। এবং এই স্তবে গজেন্দ্র কারোর নাম করেনি, কোনো ভগবান, কারণ গজেন্দ্র চেনে না কে ভগবান, কে ঈশ্বর, কে দেব, কে দেবতা, গজেন্দ্র কাউকে চেনে না, গজেন্দ্র কারো নাম করেনি। কিন্তু এই স্তবের মধ্য দিয়ে এমন একটি মেসেজ উঠে আসলো যে কোনো দেব, দেবী এবং ঈশ্বরও গজেন্দ্রের কাছাকাছি থাকা সত্ত্বেও, কারণ অত ওই ওই যে লোকটা, এটা আমাদের অনেক ঊর্ধ্বলোক, এবং ঊর্ধ্বলোক হওয়ার জন্য সমস্ত দেবদেবীদের এবং অন্যান্য ঈশ্বরদের অনেক কাছাকাছি, তারা সব সেইখানে উপস্থিত হতে পারে খুব শীঘ্রই। কিন্তু এই স্তব শুনে তারা ভাবল এই স্তব আমাদের জন্য হচ্ছে না, এটা স্বয়ং পরমেশ্বরকে ডাকছে, এবং পরমেশ্বর ভগবান এই স্তব শুনলেন এবং তিনি তার নিত্যধাম থেকে, পরমধাম শ্রীধাম বৈকুণ্ঠ থেকে তিনি ছুটে আসলেন তার গরুড়ে করে এবং গজেন্দ্রকে উদ্ধার করলেন। গজেন্দ্র যখন দেখলেন যে তার সামনে স্বয়ং চতুর্ভুজ নারায়ণ আসীন হয়েছেন গরুড়ের পিঠে করে, গজেন্দ্র তার উদ্দেশ্যে ওই সুন্দর সরোবরের মধ্যে একটি কেশর রঙের স্বর্ণালী আভাযুক্ত পদ্ম সুরে করে তার দিকে তুলে ধরলেন। অতি ভক্তি করে, অতি ভক্তি, ভক্তিটাই বড় ব্যাপার। এই ভক্তি গজেন্দ্রের মধ্যে পূর্ব জন্মে ছিল বলেই সে এই জন্মে সম্পূর্ণ শরণাগত হয়ে ওইটুকু সময়ে সে এই স্তবটা করতে পেরেছে, এবং তার জন্য ভগবান এসছে এবং ভগবানের প্রতি কমপ্লিট শরণাগতি গজেন্দ্র দেখাতে ভগবান সেই কুমিরকে কেটে গজেন্দ্রকে প্রথমে সুর, গজেন্দ্রকে সুর ধরে উৎপাটন করেছে, ওই জল থেকে নিয়ে স্থলে ফেলেছে, সঙ্গে কুমিরও উঠে এসছে, তারপর কুমিরকে মেরে গজেন্দ্রকে উদ্ধার করেছে। এবং এর ফলে কি হয়েছে না, কুমির, যে কুমিরটা, সেই কুমির কিন্তু উদ্ধার হয়েছে, হুহু আবার গন্ধর্ব লোক প্রাপ্ত হয়েছে, এবং গজেন্দ্র কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়েছে। মোক্ষ মানে কি? মুক্তি। কিন্তু এখানে মুক্তিটা অনেকে আমার ধারণা আছে মুক্তি মানে হচ্ছে ভগবানে মিশে যাওয়া, না, মানে হচ্ছে মুক্তি হচ্ছে ভগবত লোক প্রাপ্ত হওয়া। তো গজেন্দ্র ভগবানের মতনই শরীর প্রাপ্ত হলেন, অর্থাৎ শ্রী নারায়ণের মতনই শরীর প্রাপ্ত হলেন, চতুর্ভুজ, গজেন্দ্র চতুর্ভুজ দেহ প্রাপ্ত হয়ে সূক্ষ্ম ট্রান্সেন্ডেন্টাল বডি, তার হস্তি দেহ পরিত্যাগ করে চতুর্ভুজ বিষ্ণু দূত হয়ে, বিষ্ণু চর হয়ে তিনি ভগবানের সঙ্গে বৈকুণ্ঠে ভগবত নিত্যধামে চলে গেলেন। তা এইটা হচ্ছে মূল ঘটনাটা। এবং এবার আমরা ওই স্তবটিকে করব, মেইন যে স্তবটি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় অষ্টম স্কন্ধের এটি বর্ণনা করা হয়েছে। আমরা শুধু তৃতীয় অধ্যায়ে শুধু গজেন্দ্র কর্তৃক ভগবানের স্তুতিটাকেই
এখানে বর্ণনা করব। এবং তার কিভাবে বিপন্ন মুক্তি হলো সেটা দেখবো। অত্যন্ত সুন্দর ভক্তি ভরে গাইলে আপনারা হয়তো আগে আমাদের এই চ্যানেলেই এই স্তবটিকে শুনেছেন। তো এখন আমরা একটি একটি করে স্তোত্র, হ্যাঁ এখানে অনেকগুলি স্তোত্র আছে, একটি একটি করে স্তোত্র গাইব এবং তার সঙ্গে তার মানেটা কি সেটা দেখব। তো আসুন বন্ধুরা শুরু করা যাক। ॐ नमो भगवते तस्मै यता एचाच्चिदात्मकम् पुरुषाय दिविजाय परेशाय विधीमहि। গজেন্দ্র বলল, যিনি এই জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ে পুরুষ রূপে বিরাজ করছেন, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে নমস্কার এবং ভক্তিবরে তার ধ্যান করি।